রেজন ভাই টেক ইট অ্যাওয়ে। রেজন ভাই কি মনে হয়? আমাদের সাথে আছে রেজন ভাই। হ্যালো ভিউয়ার্স, আমার নাম রেজওয়ানুল হুদা, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেশ অনেকদিন আগে থেকেই কাজ শুরু করি এবং এর ভিতরে আসলে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রোলে ছিলাম। এই মুহূর্তে আমি আছি একটা গেমিং কোম্পানিতে, তাদের টেকনিক্যাল টিমটা লিড করছি। আমার আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যাশন, আর্কিটেকচার, সফটওয়্যার আর্কিটেকচার, ডেভঅপস, এই এরিয়াগুলো নিয়ে অনেক কাজ করা হয়। নিজেকে অনেক লাকি মনে করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতো একটা ফিল্ডে আমি আসলে পড়াশোনা করতে পারছি এবং কাজ করতে পারছি। নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে ভালো লাগে, প্লাস নতুন নতুন মানুষদের সাথে কাজ করতেও অনেক ভালো লাগে আর কি। হ্যালো এভরিওয়ান, আমরা আবার আসছি টেকটকের আরেকটা এপিসোড নিয়ে। সো আমাদের সাথে আছে রেজওয়ান ভাই। তো তার সাথে আমরা আসলে আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যে ও মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন এখনো রিলেভেন্ট। আসলে দেখা যায় যে বিভিন্ন টপিক নিয়ে, যেমন অ্যাজাইল ইজ ডেড, এটা দিয়ে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, ফাংশনাল প্রোগ্রামিং ইজ ডেড, সি প্লাস প্লাস ইজ ডেড, এরকম অনেক কিছু পাওয়া যায়। তো আমাদের এখন ডিসকাস হবে যে আসলে ওপি ডেড কিনা। সো ওপি আসলে মরে গেছে কিনা, না মরে যাচ্ছে, নাকি এখনো আসলে বেঁচে আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো, একটু আড্ডা মারবো। সো এটাই আর কি। সো নাসিব ভাই কিছু বলবেন নাকি? যে না, এটা তো ভালো একটা টপিক আসলে, মানে সবকিছু মরে যাচ্ছে, তাই না? অ্যাজাইল শেষ, ডান, জাভা ইজ সো ইয়েস্টারডে, সো এখন নতুন জিনিসপত্র দরকার, ফাংশনাল প্রোগ্রামিং ইজ দা থিং। সো জাভাতে তো বুড়ারা কোড করে, জাভা ইজ দা মানে নিউ লিস্ট। আসলে কি এরকম রেজন ভাই, কি মনে হয় যে আসলে আমরা যারা ওপি ল্যাঙ্গুয়েজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের কি চাকরি বাকরি থাকবে নাকি আমাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ যাইতে হবে? আসলে চাকরি বাকরি তো অনেক পুরানো ল্যাঙ্গুয়েজ, কোবল বা ইয়ে যেগুলো অনেক পুরানো ল্যাঙ্গুয়েজ ছিল সেখানেও আছে। আই থিঙ্ক ওইটা হয়তো ইস্যু না, অ্যাজ লং অ্যাজ ইউ নো ডেভেলপাররা ডেভেলপ করে গেছে, সেই কোডও থাকবে, তো সেই কোড আসলে কাজও করা যাবে। অফকোর্স নিজেদের তো আসলে এখন যেটা টেকনোলজি চালু আছে সেটা নিয়ে জানতেই থাকতে হবে, আসলে এটা তো কোনো শেষ নাই, এটাই এই লাইনের। তো ওপি নিয়ে আমার কাছে মনে হয় যে আসলে ওপি থাকলো কি না এটা হয়তো পরের কথা, বাট ওপি কি আসলে শেখা উচিত নাকি, হ্যাঁ, বা আসলে এটা তো আসলে একটা ডাইমেনশন অফ লার্নিং। এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে পারি না পারি ওপি কিন্তু জানা থাকা উচিত, অ্যাটলিস্ট আমি ইউজ করি না করি, ও ডেড হোক অ্যালাইভ হোক যেটাই হোক, জিনিসটা কি এবং আসলে এই জিনিসটা কিভাবে করে ইউজ করা হতো বা হয়, হ্যাঁ, এটা তো আসলে অবশ্যই মনে হয় জানা উচিত। যেরকম আসলে আমরা অন্যান্য বিভিন্ন জিনিস সম্পর্কে নোটিফিকেশন পাইলে বা আসলে সার্চ করলে পাই, এটাও আসলে কি জিনিস জানার জন্য হলে তো আসলে থাকা দরকার। সেটাই সেটাই, মানে অনেক অনেক বছর আগে তো আসলে ডাইনোসররা পৃথিবীতে এসে মরেও গেছে, বাট স্টিল তো আমাদের ডাইনোসর নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। কিছু কিছু প্রবলেম এখনো আসলে ওপি হয়তো বেস্ট ওয়েতে সলভ করে আমার কাছে, তাই না? মানে আসলে আমার অ্যাপ্লিকেশন গুলো যখন বড় হবে, আমাকে যখন কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ওপি বা স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ গুলা, যেখানে আসলে ক্লাস ইন্টারফেস এগুলো লিখতে পারতেছি, সেগুলো আমাকে একটু মানে বেশি হেল্প করবে রাদার দেন আসলে অন্য ল্যাঙ্গুয়েজ গুলো, তাই না? কি মনে হয় শিয়াম? হ্যাঁ, মানে আমি আপনার সাথে অ্যাগ্রি করতেছি। আমি একটা সফটওয়্যার বানাইলাম, তারপরে তো আসলে এটা আমাকে এক্সটেন্ড করতে হবে, সো তারপর হচ্ছে এটা বছরের পর বছর চলতে হবে আর কি। মানে আমি এখনো অনেক ব্যাংকিং অ্যাপ্লিকেশন চলতেছে যেটা আসলে হয়তো অনেক বছর আগে বানানো এবং জাভা দিয়ে হয়তো করা, সেটা ওপি জিনিসগুলো মেনটেন করেই করা হয়েছে। সো কেন এটা করা হচ্ছে? বিকজ এখনো পর্যন্ত জিনিসগুলো আসলে মেক সেন্স করে। কিন্তু একটা জিনিস মানে রেজন ভাই কি একটু বলতে পারবেন কিনা, যে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে নর্মাল অন্যান্য স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বললাম একটা জিনিস ডিক্লেয়ার করলাম, তারপরে কিছু কম্পিটিশন চাইলাম, কিছু সাম করলাম, হ্যান ত্যান। সো কিন্তু ওপির ক্ষেত্রে মাইন্ডসেট বা মানে জিনিস যেটা বলতে চাচ্ছি যে মানে কনসেপ্টটাই মনে হয় একটু আলাদা, এবং এটা কি একটু লার্নিং কার্ভটা বেশি কিনা?
আসলে আমার মনে হয় হ্যাঁ, লার্নিং কার্ভ আসলে বেশি হয়তো একদিক থেকে। আমার মনে হয় যে আমরা নর্মালি যখন চিন্তা করি তখন তো আসলে একটু সিরিয়ালি চিন্তা করি, তাই না, যে এটা করব, এটার পরে এটা করব, তারপরে এটা করব, এইভাবে করে আসলে আমরা হয়তো চিন্তা করে অভ্যস্ত হয়ে যাই। অফকোর্স ওপিতে আসলে এই মানে আলটিমেটলি সব প্রোগ্রামে কিন্তু মেইন থেকে শুরু হয় এবং আসলে তারপরে ইয়ে হয়, কিছু জায়গায় মেইন আমরা দেখি, কিছু জায়গায় দেখি না। হ্যাঁ, তো ওই সেন্সে আমার মনে হয় যে অফকোর্স এই মানে একটা লার্নিং কার্ভ আছে, এবং আসলে আর একটা ব্যাপার হয়তো থাকে যে আসলে এটার একটা রিয়েলাইজেশন আমার কাছে মনে হয়। হ্যাঁ, যে আসলে প্রথম দিকে হয়তো আমি ওপি নিয়ে কাজ করতেছি, বাট আসলে আমরা হয়তো বুঝতে পারতেছি না যে ঠিক কেন এখানে এটা করতেছি, কেন একটা ক্লাস লিখতেছি, কেন আমি গেটার সেটার লিখতেছি। হ্যাঁ, বাট মেবি হয়তো একটা টাইমে আসলে এইটার রিয়েলাইজেশনটা আসলে বোঝা যায় যে আসলে হ্যাঁ এই কারণে এখানে একটা ক্লাস হলে আমার সুবিধা হয়, বা এইখান থেকে আসলে আমার ইনহেরিট করলে, বা এখানে আমার আসলে একটা ইন্টারফেস লিখলেই ভালো হয়। হ্যাঁ, তো আমার মনে হয় যখন এই রিয়েলাইজেশনটা আসে তখন ব্যাপারটা সহজ হয়ে যায়। এবং আরেকটা আসলে ইম্পর্টেন্ট কথা আছে যে নো দ্য রুলস অ্যান্ড দেন ব্রেক সাম, তাই না? তো আসলে আমি যদি ওপির রুল গুলা কি, প্রিন্সিপালস গুলা কি এটা জানি, তারপরে কিন্তু আসলে আমার মানে বুঝে শুনে নিয়ে আসলে যে রুলটা ভাঙলে আসলে আমার অ্যাপ্লিকেশনের জন্য ভালো হয় সেই রুলটা কিন্তু ভাঙারও আমার সুযোগ থাকে, কিন্তু না জানলে তো আসলে থাকে না। একটা লার্নিং কার্ভ থাকে এবং আসলে একটা মাইন্ডসেটেরও ব্যাপার থাকে, এবং সেটা যে আসলে হুট করে মানুষের চলে আসে, বা আসলে ওই যেটা তোমাদের একটা এপিসোডে দেখতেছিলাম যে অ্যানিমেল অ্যানিমেল থেকে ডগ, এটা করে আসলে হয় না। এটা সামহাও একটা টাইমে আসলে মানুষের কাজ করতে করতে হয়তো বুঝতে পারে যে আসলে এইভাবে করে এটাকে রিলেট করা যায় বা ইউজ করা যায় আর কি। আমার কাছে লার্নিং কার্ভটা নিয়ে যেটা মনে হয় যে শুধু মানে যারা একদম মানে ইনিশিয়াল স্টেজে প্রোগ্রামে শিখতেছে তাদের কাছে হয়তো ওইটা এতটা মেক সেন্স করবে না, কিন্তু একটা পর্যায়ে যায় আমার কাছে মনে হয় যে আসলে এই অরিজিনাল প্রোগ্রামিংটা এতটা ইন্টুইটিভ হয়ে যায় যে মনে হয় যে আসলে প্রোগ্রামিং তো এমনই হওয়ার কথা। মানে আমার তো আসলে ডেটা ডেটা কথা বলার কথা, আমার তো একটা ক্লাসের কিছু প্রপার্টি থাকবে, একটা কিছু বিহেভিয়ার থাকার কথা, এটাই তো হওয়ার কথা। মানে এই জিনিসটা মানে একটা পর্যায়ে যায় কিন্তু মনে হয় যে এটাই ঠিক আছে, বাকিগুলো হয়তো কেমন আমি ঠিক চাই না। সিম্পল কাজ করতে এতগুলা ক্লাস লিখতে হচ্ছে কেন আমার, যেগুলো অন্য কোন ল্যাঙ্গুয়েজে লাগে না, এই কিছু কোয়েশ্চেন আসলে থাকে যে এগুলা কি আসলে, এগুলা কি আসলে ওপির জন্য পজিটিভ না নেগেটিভ, এগুলো নিয়ে কি মনে হয় যে এই প্রবলেম গুলা কি আসলেই ওপিতে আছে নাকি এই প্রবলেম গুলা যদি আমরা ঠিক মতো ওপি করতে পারি তাহলে আসলে নাই? শিহাব কিছু বলবে নাকি? সমস্যাটা কোথায় মানে এটা কি বেশি, এটা কি স্লো হয়ে যাবে নাকি কি, আল্লাহ জানে, যাই না, এটা কি মনে হয় নিজের হাতে বোনা লুঙ্গি, এটা আসলে বেশি কাউকে দেওয়া যাবে, এটা কম ছোট রাখতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে আমার কাছে মনে হয় যে আসলে কোড বেশি কি, এটা তো ইটস নট যে আমি দুলি লিখতেছি, আমার ও আইডি আমাকে সব ফিচার দিচ্ছে, বিবাদ করতে দিচ্ছে, কোড বেশি লেখাটা প্রবলেম কিনা না আমার কাছে সেটা মনে হয় না। আরেকটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই বেশি লেখার কারণে কিন্তু মানে যেমন একটা খুব ইম্পর্টেন্ট কথা, রাইট, যে আসলে কম্পাইলার বুঝবে এইভাবে কোড তো লিখাই যায়, রাইট, কিন্তু মানুষ বুঝতে পারে এইভাবে কোড কিভাবে লিখবো, মানুষের বুঝতে গেলে কিন্তু কোড বেশি বেশি লিখতে হবে আসলে, তখন কিন্তু আমার এক লাইনে আসলে এ প্লাস বি করছি সেটা না করে আসলে আমাকে অন্য কিছু একটা বলে বুঝাতে হবে যে এ প্লাস বি এর মানে কি, একটা ফাংশন লিখতে হবে সেখানে আসলে এ প্লাস বি পাস করলে কি করে দিচ্ছে সে, সেটা আসলে বোঝা যাবে, রাইট, আসলে ওই ক্ষেত্রে বেশি কোড কিন্তু লিখতে হয়। এখানে হয়তো যেটা হয় যে কিছুটা জিনিস হয়তো ইম্পোজ হয় বা আসলে টাইপের ইয়ে হয়, বা সেটার তো অনেক সুবিধাও আছে আসলে, সুবিধা আছে বলতে যেমন আমার নিজের জীবনের আসলে একটা মানে এক্সাম্পল মনে করলো, আমি অনেক আগে আসলে পিএইচপি তে কাজ করতেছিলাম, তখন নতুন নতুন ওপি ওখানে আসছে, তা আমি আসলে একটা ইন্টারফেস লিখলাম, ইন্টারফেসটা আবার একটা
মেথডে পাস করলাম, করে আসলে কাজ টাচ করলাম, করে চালাইছি, দেখি যে মানে মেথড নট ফাউন্ড টাইপের একটা এরর পাইছি। তা আমি অবাক হইলাম যে ইন্টারফেস দিছি তাহলে আসলে আমি আবার ভুলটা করলাম কোথায়। আসলে ইন্টারফেস দিলে তো আসলে আমার আর টাইপ মিস হওয়ার কথা না। আসলে গিয়ে দেখলাম যে না, এটা তো পিএইচপি, আসলে এখানে ওই পাশে ভুল করে আমি ভুল অবজেক্ট পাঠাইছি, ভুল অবজেক্ট চলে আসছে। ও তো আসলে ইট ডাজেন্ট রিলি কেয়ার যে এটা আসলে ওই ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন কিনা। আসলে এই টাইপের ইস্যু গুলা কিন্তু হয়, এবং আসলে যেটা হয় যে মানে ইস্যু গুলা অনেক সময় হয় যে প্রোগ্রামিং করার সময় আমরা হয়তো প্রোডাকশন এনভায়রনমেন্টে গিয়ে পাই যে এরকম একটা ভুল হয়ে গেছে। এখন আসলে এটা অফকোর্স সবাই বলবে যে টেস্ট করতে হবে বা আসলে টেস্ট লেখা উচিত। তা আমার মতে আসলে টেস্টের এফোর্টটা আমি কোথায় দিব? অফকোর্স আমি চাই যে আমার টেস্ট করার এফোর্টটা আমি দিব আমার প্রোগ্রামের লজিক অ্যান্ড আদার থিংস, আসলে ফাংশনালিটিটার প্রতি আসলে আমার এফোর্ট দেওয়া উচিত। তো সেক্ষেত্রে হয়তো এটা দেখা যায় যে এই টাইপের কিছু ইস্যুস আসে, মেবি হয়তো কম আসে। অ্যান্ড আসলে এইটার মানে যে কি বলবো, কস্ট বেনিফিট যে অ্যানালাইসিসটা আছে সেটা করে আসলে এইটার কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় বলেই আসলে কিন্তু এখন প্যারাডাইমটা এত দ্রুত শিফট করছে। হ্যাঁ, আসলে সবার জন্য হয়তো মানে মোর কি বলবো চাহনীয় হচ্ছে যে আসলে আমি ওপি টাইপের জিনিসপত্র ব্যবহার না করে অন্যভাবে করে ফেলি। আমার এখানে একটা জিনিস মনে পড়লো যে মানে রেজন ভাই এখানে কিছু বলতে পারেন কিনা, যে যেমন ধরুন জাভা স্ক্রিপ্ট একটা মানে ওপি ওপ মানে অনেকে তো জাভা সি ডট নেট এগুলো যেহেতু মানে একদম বেসিক ওপি ল্যাঙ্গুয়েজ, তো জাভা স্ক্রিপ্ট তো এরকম ছিল না। সো তারা হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন দিয়ে ক্লাস টাস বানায় একটা ই করছে। সো যারা এই যে এরকম সুডো ওপি করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা, তো তারা কেন করে এবং কি জন্য আপনার মনে হয়? যে আমার কাছে মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা মূলত করা হয় যে আসলে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ ওদের তো আসলে একটা ডাইনামিক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, কিন্তু তারপরে আসলে ডেফিনেটলি তারা কিন্তু ওই জিনিসটা স্বীকার করে নিচ্ছে যে আসলে ওপি আমার বড় প্রবলেমকে ছোট ছোট ভাগে ভাগ করতে আসলে আমাকে সাহায্য করে, রাইট? তো আমার মনে হয় ওই জিনিসটার কারণেই তারা ওইটাকে এমব্রেস করে নেয় যে আসলে ইয়ে করছে। অফকোর্স এখানে কিন্তু যেটা হয়তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আসলে ভালো ডেভেলপারের কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না। হ্যাঁ, কারণ অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, তারপর ভিউ, এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা, সবচেয়ে কঠিন মানে ইয়ে। কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যে সব ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করা হয়েছে, সব ধরনের আর্কিটেকচারাল প্যাটার্ন ফলো করা হয়েছে, কারণ আসলে দে আর বেসিক্যালি গুড অ্যাজ ডেভেলপার, যারা আসলে জানে কিভাবে প্রোগ্রাম অর্গানাইজ করতে হয়। ইভেন যে রবার্ট সি মার্টিনও কিন্তু বলতেছিল যে সি দিয়েও কিন্তু আসলে এনক্যাপসুলেশন এন্ড অবজেক্ট ওপি করা যায় আসলে। হ্যাঁ, তো আসলে যে পারে বা বুঝে আসলে এটা আন্ডারলাইং ফ্যাক্টরটা কি, তার জন্য তো আসলে ব্যাপারটা ইস্যু না বা ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না। বাট যাদের জন্য আসলে এটাকে ওরকম একটা ফ্রেমওয়ার্কে থাকলে অর্গানাইজ করতে সুবিধা হয়, অফকোর্স একটা ক্লাসের ভিতরে কিছু জিনিস নিয়ে যেতে পারলে আমার কোডটা তো আসলে কিছুটা ডিস্ট্রিবিউটেড হলো, কিছুটা ছড়ালো, কিছু রেসপন্সিবিলিটি আমি ভেঙে দিতে পারলাম আর কি। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মানে যেই পার্সপেক্টিভ থেকে আসলে আমরা দেখি যে একটা টুল দিয়ে সবকিছু করার চেষ্টা করি, যে আমার আমার একটা হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে আমি পানিও খাবো, পেরেকও ধুবো, তারপরে ক্রিকেটও খেলবো। এই পার্সপেক্টিভ থেকে দেখলে আসলে সবকিছুই ডেড, কিছুই অ্যালাইভ নেই। আমার আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু প্রবলেম আসলে ওপি খুব ভালো মতো সলভ করে, কিছু কিছু প্রবলেম হয়তো অন্য প্যারাডাইমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা তারা ভালো সলভ করে। যেমন আমার কাছে একটা ইটিএল অ্যাপ্লিকেশন লিখতে হবে যেখানে আমি কিছু ফাইল থেকে ডেটা পড়তে হবে আর কিছু জেসন আউটপুট দিতে হবে, সেখানে আমি হয়তো জাভা বা সি শার্প লিখে একটা পোজো বানাই বা একটা মডেল বানাই, এটা গেটার সিটার লিখে কনস্ট্রাক্টর লিখে আমি হয়তো করবো না, কারণ আমার দরকার হচ্ছে জেসন, যেটা যেখানে জাভা স্ক্রিপ্ট নিজে জেসন দিচ্ছে। সো আমি হয়তো নোট জেসে করবো, অথবা আমার কাছে একটা মানে ডেটা আছে যেখানে আমার সাইন্টিফিক ক্যালকুলেশন করতে হবে, তখন হয়তো আমি পাইথন করবো, আমার ওপি দরকার নেই। কারণ হচ্ছে যে আমাকে আসলে যেসব লাইব্রেরি গুলো আছে এত ভালো ভালো ডেটা স্ট্রাকচার দেয়, এবং ম্যাথমেটিক্যাল অপারেশন প্রয়োগ করা এত সহজ। বাট যখন আমি একটা একটা অ্যাপ্লিকেশন বানাবো যেটা আসলে আমাকে স্কেল করতে পারতে হবে, যেটা আসলে আমাকে অনেক ইউজ করতে পারতে হবে, যেটা এমন হতে পারে যে 10 বছর পরেও আমার কাজে লাগবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এবং অনেক ডেভেলপার কাজ করবে, সেই ক্ষেত্রে এখনো ওপি না দেখে মানে
কোন সবকটা কি অ্যালাইভ মনে করে একটু পড়াশোনা করাটা জরুরি আর কি। সেটা সেটা আমার কাছে ঠিকই মনে হচ্ছে। ঠিক আছে, তা আমরা তো অনেক আড্ডা দিলাম, আসলে একটু বায়াস আড্ডা হয়েছে আমার কাছে, যেটা মনে হয় খুব বেশি কেয়ার হয় নাই। মানে ফাংশনাল প্রোগ্রামিং গুরু বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং গুরু আনলে হয়তো আর একটু কনস্ট্রাকটিভ ডিসকাশন হতো, বাট স্টিল আমার কাছে ভালোই লাগছে, হোপফুলি যারা দেখবে তাদের কাছে ভালো লাগবে। ফিউচারে হয়তো আমরা ওপেন এ আরো বড় আলাপ করবো এবং হয়তো আরো অন্য ব্যান্ডের মতো ডিসকাশন আরো কনস্ট্রাকটিভ ডিসকাশন। ঠিক আছে সব, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, হোপফুলি পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।